হ্যালো, এস এস সি আনাসালাম, কি অবস্থা তোমাদের? প্রশ্ন আশা করি ভালো। তো আজকে আমরা কানেক্টার্স নিয়ে আলোচনা করবো ইংলিশ সেকেন্ড পেপারের, এবং সবচেয়ে ইফেক্টিভ হইতে পারবো ইনশাল্লাহ সবচেয়ে কার্যকরী হবে। আর আমরা প্রথমে কানেকশন গুলো পড়বো, তারপর তার ব্যবহার গুলো পড়বো। এই ভিডিওর শেষে তোমরা 2019 সালে ঢাকা বোর্ড কোশ্চেন এর বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবে। তাহলে আর কোনো কথা নেই, চলো সরাসরি শুরু করা যাক। আর আশা করি এই কানেকশন গুলো সবাই খাতায় তুলে এগুলো মুখস্থ করে রাখবো, আমি ডেফিনেটলি ক্লাসটা তোমার জন্য হেল্পফুল হবে। তো লেটস গেট স্টার্টেড। তো দেখো, কানেক্টার্স পরীক্ষা আসে 10 দাগে, শূন্যস্থান থাকে 10টা, এবং মার্কস হচ্ছে 5। তো কানেক্টার্সে 5 out of 5 পাওয়ার জন্য নিম্নোক্ত কানেক্টার্সগুলো অবশ্যই অর্থসহ টানা মুখস্থ থাকতে হবে। নিম্নে আমরা কিছু কানেক্টার্স পড়বো, এই যে দেখো এরকম 30টার মতো আছে এখানে, 30টা আমরা অর্থসহ টানা মুখস্থ করব। এবং প্রত্যেকটা লাইনের অর্থ বুঝে উত্তর করার চেষ্টা করতে হবে, এবং আমরা যখন কানেক্টার্স পড়বো তখন প্রত্যেকটা লাইনের অর্থ বুঝে উত্তর করার চেষ্টা করব। আর ভোকাবুলারি ও বিগত বছরের বোর্ড কোশ্চেন প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আর আসলে ভোকাবুলারি জানা থাকলে অর্থের ট্রান্সলেশন করতে অনেক সুবিধা হয়, একটা সেন্টেন্সের অর্থটা কী হবে এবং সেই অনুযায়ী পরবর্তীতে কানেক্টার্স বসানো যায়। আর বিগত বছর বোর্ড কোশ্চেন তো অবশ্যই এটার প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তাহলে চলো আমরা কানেক্টার্সগুলো পড়ি। দেখো তো দেখো এই কানেক্টার্সগুলো এখন আমরা পড়বো, তবে তার আগে আমি একটা স্টোরি বলি তোমাদেরকে সিম্পলি। তোমার কাছে মনে করো 50 টাকার একটা নোট আছে, 100 টাকার একটা নোট আছে, 500 টাকার একটা নোট আছে, আবার 1000 টাকার একটা নোটও আছে। এখন এই মুহূর্তে তোমার কাছে তোমার স্যার যদি 500 টাকা চায় তুমি দিতে পারবা, আরেকজন যদি আরেক স্যার তোমার কাছে 1000 টাকা চায় তুমি সেটাও দিতে পারবা, যদি 100 টাকার নোট চায় তুমি সেটাও দিতে পারবা, যদি 50 টাকার নোটটা কেউ চায় তুমি সেটাও দিতে পারবা। বাট তোমার কাছে টাকাই নাই, তোমার কাছে কোনো নোটই নাই, 1000 টাকার নোটও নাই, 500 টাকার নোটও নাই। এখন এই মুহূর্তে যদি তোমার কাছে টাকা চাও তুমি কি টাকা দিতে পারবা? অবশ্যই পারবা না। তো কানেক্টার্স এইগুলা, এই যে 27টার মতো কানেক্টার্স আছে এখানে, এখানেও ব্যাপারটা সেম। তোমার যদি এই কানেক্টার্সগুলো মুখস্থ থাকে তখন যে কানেক্টার্সে আসুক তুমি সেটা অ্যান্সার করতে পারবা এর মাথার মধ্যে এগুলো থেকে। আর তুমি যদি এগুলো মুখস্থ করে রাখো তখন ব্রেইনই অটোমেটিক ক্লিক করবে যে এটা অ্যান্সার করো, এখানে এটা দাও, এখানে এটা দাও। বাট যদি তোমার এগুলো মুখস্থই না থাকে, তোমার কাছে টাকাই না থাকে, তখন তোমার যতই মারা হোক, কাটা হোক, চাপ দেওয়া হোক, তুমি কি অ্যান্সার করতে পারবা? পারবা না। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তো এখন এই যে কানেক্টার্সগুলো আছে আমরা প্রত্যেকটা অর্থসহ পড়বো, এবং তোমরা একটা টানা মুখস্থ রাখবা। সিরিয়াসলি বলতেছি, কানেক্টার্স যদি কারো ফুললি 5 out of 5 পেতে চাও তাহলে ডেফিনেটলি তাকে এই এই কানেক্টার্সগুলো মুখস্থ রাখতে হবে। আর একটা জিনিস মনে রাখবা, পরীক্ষায় যে কানেক্টার্সগুলো আসবে না কেন এই 30টার মধ্যে থেকে, এই যে হচ্ছে 27টা আর নিচে আছে আর 3টা, তো এই 3টা এই এইগুলোর মধ্যে থেকে, এর বাইরে থেকে একটা কানেক্টার্স আসবে না। তো তোমার ফার্স্ট অফ অল এই কানেক্টার্সগুলো অর্থসহ মুখস্থ করতে হবে। তো দেখো, অ্যাজ এ রেজাল্ট মানে হচ্ছে ফলে, সো বা দেয়ার ফর মানে তাই বা সুতরাং, অন দ্য কন্ট্রারি মানে অন্যদিকে, বাট মানে কিন্তু, দ্যাট মানে যে, দেন মানে তারপর বা তখন, ইনস্টিট মানে পরিবর্তে, দো অলদো মানে যদিও, এরপরে আছে অর মানে অথবা, সিমিলারলি মানে একইভাবে, ফার্স্টলি মানে প্রথমত, সেকেন্ডলি দ্বিতীয়ত, অ্যান্ড মানে এবং, স্পেশালি বিশেষভাবে, হাউএভার যাই হোক। আর তোমরা এগুলো খাতায় লিখে রাখো ডেফিনেটলি, তাহলে মুখস্থ করতে তোমার জন্য ইজি হবে। হোয়েন বা হোয়াইল মানে যখন, বেসিক্যালি মানে মূলত বা প্রধানত, সিন্স অ্যাজ মানে যেহেতু বা কারণে, ইফ মানে হচ্ছে যদি একটা শর্ত বোঝাবে, হেন্স মানে সেহেতু বা অতঃপর, এরপরে আছে ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে, অ্যাকর্ডিংলি মানে তদনুসারে, ফাইনালি বা অ্যাট লাস্ট মানে পরিশেষে, ইনস্পাইট অফ বা ডিসপাইট মানে হচ্ছে সত্ত্বেও। দেখো ইনস্পাইটের সাথে অফ বসে কিন্তু ডিসপাইটের সাথে কখনো অফ বসে না, এটা একটু মাথায় রাখবা। ইভেন মানে এমনকি, বিসাইডস বা মোরওভার মানে এছাড়াও, অলসো মানে ও বা আরও, দাস মানে এরূপে, কনসিকুয়েন্টলি বা ইভেনচুয়ালি মানে হচ্ছে ফলে, বিকজ মানে কারণ, আর এর নিচে আছে অ্যাট দ্য সেম টাইম মানে একই সময়ে, ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ, আর রেদার মানে হচ্ছে বরং। সো এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট 30টা কানেক্টার্স, এবং তোমার পরীক্ষায় যাই আসুক যে কানেক্টার্সগুলাই ব্যবহার করতে বলুক সারা এর মধ্যে থেকেই থাকবে। তো ফার্স্ট অফ অল তোমরা এখন এই 30টা খাতায় লিখে মুখস্থ করো। আর আজকে যেভাবে কানেক্টার্স পড়াবো এভাবে যদি কানেক্টার্স শেখা না যায় তাহলে মনে করবো পৃথিবীতে আর কোনোভাবেই কানেক্টার্স শেখা সম্ভব না। তাহলে চলো আমরা সরাসরি নেক্সট স্টেপে চলে যাই। বাট তার আগে একটু দেখো, 4টা কনজাংটিভ আছে, একটা হচ্ছে আই, যেগুলো মাঝে মাঝে কাজে লাগবে। তো এর মধ্যে প্রথমটা হচ্ছে আই দ্য ডর অর, নি দ্য ডর নর, নট অনলি ডর বাট অলসো বোথ ডর এন্ড। বোথ ডর এন্ড মানে হচ্ছে উভয়ই,
নট অনলি ডক্টর বাট অলসো, এটাও ওটাও, যেমন ধরো নট অনলি রহিম বাট অলসো করিম আর গিলটি, শুধু রহিম না করিমও গিলটি, নেইদার ডক্টর নর মানে এও না ও না দুজনের কেউই না, নেইদার রনি নর রিনি ডিড দিস, রনিও না রিনিও না কেউই কাজটা করে নাই, তার মানে অন্য কেউ করছে, আর আইদার ডক্টর অর হয় এ নয় তো ও, আইদার রহিম অর করিম কমপ্লিটেড দ্য ওয়ার্ক, হয় রহিম না হলে করিম কাজটি কমপ্লিট করেছে, সো আইদার ডক্টর অর নেইদার ডক্টর নর নট অনলি ডক্টর বাট অলসো এবং বোথ ডক্টর অ্যান্ড। নাও আমরা চলো নেক্সট স্টেপে যাই, তো দেখো এবার আমরা উপরে যে কানেক্টার্সগুলো পড়ছি এবার আমরা সেই কানেক্টার্সগুলোর ব্যবহারগুলো পড়ব এবং ইনশাল্লাহ বেস্ট হবে আশা করি, একদম ইজিলি বুঝতে পারবা। আর একটা কথা লেখা আছে দেখো, নিম্নোক্ত রুলসগুলো টানা মুখস্থ থাকতে হবে, এই রুলসগুলো টানা মুখস্থ রাখবা। তো নাম্বার ওয়ানটা একটু দেখো, একটা বিষয় বা ঘটনার সাথে অন্য আরও একটা বিষয় বা ঘটনা যোগ করতে যে কানেক্টার্সগুলো ব্যবহৃত হয়, অ্যান্ড দেন এবং অলসো। দেখো একটা বিষয় বা ঘটনা তার সাথে, সেখানে যদি সেন্টেন্সটা শেষ করে দেয় তাহলে কিছু করার নাই, বাট এর সাথে যদি সেন্টেন্সটা শেষ না করে আরও একটা বিষয় বা ঘটনা যোগ করে সেক্ষেত্রে কোন কানেক্টার্সটা ব্যবহৃত হয়, অ্যান্ড দেন অথবা অলসো। এবার ক্ষেত্র বিশেষে অ্যান্ড কখনো কখনো দেন এবং কখনো কখনো অলসো। তো আমরা এখানে যে এক্সাম্পলটা শিখবো দেখো, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, ড্যাশ নো ওয়ান ক্যান স্টপ দ্য অনওয়ার্ড মার্চ অফ টাইম, সময়ের একমুখিতা কেউ বন্ধ করতে পারে না। দেখো সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না একটা জিনিস, এখানে সারা চাইলে শেষ করতে পারতো, বাট তা না করে এটা সম্পর্কে আরেকটা বিষয় যোগ করছে যে আসলে কেউ সময়ের একমুখিতা থামাতেও পারে না এবং সময়ের যে একমুখী দৌড়টা সেটা কেউ থামায় রাখতে পারে না। এই যে এই ঘটনার সাথে এই ঘটনাটাই যে সময়ের যে একমুখিতা কেউ থামাতে পারে না এই বিষয়টা যখন যুক্ত করে তখন এখানে মাঝখানে যে কানেক্টার্সটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে যে অ্যান্ড। সো এখানে অ্যান্ড, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, অ্যান্ড নো ওয়ান ক্যান স্টপ দ্য অনওয়ার্ড মার্চ অফ টাইম, এবং সময়ের একমুখিতা কেউ রুখতেও পারে। দুই নম্বর রুলটা একটু দেখো, কোনো ঘটনার ক্রম বা ধারাবাহিকতা বোঝাতে যে কানেক্টার্সগুলো ব্যবহৃত হয়, একটা ঘটনা পরপর ঘটবে বা একটা জিনিস পরপর পরপর আসতেছে ক্রম অনুসারে বা ধারাবাহিকতা অনুসারে, সেক্ষেত্রে যে কানেক্টার্সগুলো ব্যবহৃত একটু দেখো, ফার্স্টলি প্রথমত, সেকেন্ডলি দ্বিতীয়ত, থার্ডলি তৃতীয়ত, এই থার্ডলি পরে আর নর্মালি লাগে না, অন্য কিছু চলে আসে, তো ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি এইটা একটু মাথায় রাখবা, ক্রম বা ধারাবাহিকতা বোঝাবে। আর এই রুলটার এক্সাম্পল পড়বো আমরা তিন নম্বর রুলটা একসাথে পড়ার পরে, তো চলো তিন নম্বর রুলে চলে যাই। দেখো মূল বিষয় বা ঘটনার সাথে আরও অতিরিক্ত কিছু যোগ করতে যে কানেক্টার্সগুলো ব্যবহৃত হয়, একটা ঘটনা যেটা মেইনলি ঘটছে কিন্তু বা মেইনলি ঘটে কিন্তু তার সাথে যখন অতিরিক্ত কিছু এক্সট্রা কিছু একটা যোগ করা হয় সেক্ষেত্রে যে কানেক্টার্সগুলো ব্যবহৃত হয়, বিসাইডস মানে এছাড়াও, মোর ওভার মানে এছাড়াও, ফার্দার মোর মানে আরও আরও, আর ইন এডিশন মানে অধিকন্তু, সো এই তিন চারটারই সেম মিনিং, তুমি যে কোনোটা ইউজ করতে পারো। তো দেখো মোবাইল ফোন হ্যাজ বিকাম ভেরি পপুলার নাও ইডেস, মোবাইল ফোন আজকাল খুবই জনপ্রিয় হয়ে গেছে, ড্যাশ ইট হেল্পস টু কানেক্ট, এটা সংযুক্ত হতে সাহায্য করে, ড্যাশ ইট হেল্পস টু এক্সচেঞ্জ ইনফরমেশন, এটা তথ্য বিনিময় করতে সাহায্য করে, ড্যাশ ইট ক্যান বি ইউজড ফর ভেরিয়াস পারপাস, এছাড়াও আরও নানান কাজে ব্যবহৃত হয়। তো বলছে যে এটা সংযুক্ত হতে সাহায্য করে, এটা তথ্য বিনিময়ে সাহায্য করে, ক্রম অনুসারে মোবাইল ফোনের ব্যবহার বলে যাচ্ছে। সো ক্রম বা ধারাবাহিকতা বোঝাতে আমরা কি শিখে আসছিলাম, ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি, তো এখানে আমরা কি দেব, ফার্স্টলি ইট হেল্পস টু কানেক্ট, প্রথমত এটা সংযুক্ত হতে সাহায্য করে, এবার ড্যাশ ইট হেল্পস টু ইনফরমেশন, মোবাইল ফোনের আরেকটা সুবিধা কি, এটা তথ্য বিনিময়ে সাহায্য করে, সো সেকেন্ডলি ইট হেল্পস টু এক্সচেঞ্জ ইনফরমেশন, এটা তথ্য বিনিময়ে সাহায্য করে, ড্যাশ ইট ক্যান বি ইউজড ফর ভেরিয়াস পারপাস, ড্যাশ ইট ক্যান বি ইউজড, এছাড়াও এটা ব্যবহৃত হতে পারে ফর ভেরিয়াস পারপাস, আরো নানান কাজে। তো দেখো এই দুইটা ব্যবহারের পাশাপাশি অতিরিক্ত কি যোগ করতেছে যে এটা আরো নানান কাজে ব্যবহৃত হয়, সো এখানে কি অ্যান্সার করা যায় দেখো, বিসাইডস, সো এখানে আমরা কি দিতে পারি, বিসাইডস, এছাড়াও ইট ক্যান বি ইউজড ফর, এটা ব্যবহৃত হয় ভেরিয়াস পারপাস, আরো নানান কাজের জন্য। সো আরেকটা জিনিস বলি আমি, বিসাইড মানে হচ্ছে পাশে, বাট বিসাইডস, যখন বিসাইডের সাথে একটা এস আসে তখন এটা মানে বিসাইডস, তখন এটা হয়ে যায় বিসাইডস, আর এর অর্থ হচ্ছে এছাড়াও। তো এই বিসাইডস এর পাশাপাশি এখানে যদি কেউ মোর ওভার অ্যান্সার করে তারটাও করেক্ট, ফার্দার মোর অ্যান্সার করে তারটাও করেক্ট, ইন এডিশন অ্যান্সার করে তারটাও করেক্ট, সো একই জিনিস জাস্ট একটু ঘুরায় ফিরে আসে।
আর কানেক্টার্স সবসময় কানেক্টার্স এর ব্যবহারটা অর্থের উপর ডিপেন্ড করে, সো তোমরা অর্থের ব্যাপারে একটু সবসময় সতর্ক থাকবা যে অর্থটা কি দাঁড়াচ্ছে এখানে, এটা একটু খেয়াল রাখবা। তো আমরা চার নম্বর রুলে যাব। তো চার নম্বর রুলটা একটু দেখো, একটা বিষয় বা ঘটনার বিপরীতটা হওয়া বোঝালে বা বিপরীত কোনো কিছু বোঝাতে চাইলে যে কানেক্টার্স গুলো ব্যবহৃত হয়। দেখো একটা ঘটনা যেটা হওয়ার কথা সেটা না বিপরীতটা, বা সবসময় একটা ভালো জিনিস বলবে পাশাপাশি মন্দ জিনিসটাও বলবে, বা একটা সঠিক জিনিস আনবে এরপর একটা বেঠিক জিনিস আনবে, এই ধরনের একটা ঠিক জিনিস থাকবে একটা বেঠিক জিনিস থাকবে, মানে নর্মালটা তো থাকবে এর সাথে বিপরীতটাও হওয়া বোঝাবে, বা বিপরীত কোনো কিছু বোঝাতে চাইবে যখন, তখন যে কানেক্টার্স গুলো আমরা ব্যবহার করবো, বাট দো অথবা হাউএভার। বাট মানে কি কিন্তু, দো মানে যদিও, হাউএভার মানে যাই হোক, অথবা কি অন দ্য কন্ট্রারি অন্যদিকে বা বিপরীত দিকে, অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে, ইনস্টেড পরিবর্তে। এবার দেখো ক্ষেত্র বিশেষে বিভিন্ন জায়গায় বিভিন্নটা ব্যবহৃত হয়। আমরা একটা উদাহরণ দেখব, মোবাইল ফোন হ্যাজ বিকাম অ্যান এসেন্সিয়াল গ্যাজেট ফর এভরিবডি। মোবাইল ফোন হয়ে গেছে সবার জন্য একটা এসেন্সিয়াল গ্যাজেট বলে, এটাকে গ্যাজেটও বলে, ফর এভরিবডি সকলের জন্য একটা গুরুত্বপূর্ণ গ্যাজেট হয়ে গেছে কি মোবাইল ফোন। ড্যাশ ইট হ্যাজ ক্রিয়েটেড এ নাম্বার অফ প্রবলেমস। ড্যাশ ইট হ্যাজ ক্রিয়েটেড, এটা সৃষ্টি করেছে নাম্বার অফ প্রবলেম, একগুচ্ছ সমস্যার বা কিছু সংখ্যক সমস্যার সৃষ্টি করেছে। এবার প্রথম লাইনে কি বলছে, মোবাইল ফোন সকলের জন্য একটা গুরুত্বপূর্ণ গ্যাজেট, ড্যাশ ইট হ্যাজ ক্রিয়েটেড এ নাম্বার অফ প্রবলেম। সো এখানে আমরা কি দিব, যেহেতু বিপরীতটা হয়েছে সবার জন্য গুরুত্বপূর্ণ বলার পরে এটার মন্দ একটা সাইড নিয়ে আসছে, সো বিপরীত। আর যদি বিপরীত হয় তাহলে কি আমরা ইউজ করতে পারি এখানে বাট। সো এখানে আমরা কি দিতে পারি, বাট ইট হ্যাজ ক্রিয়েটেড, এটা সৃষ্টি করেছে এ নাম্বার অফ প্রবলেম, একগুচ্ছ সমস্যা। বাট বিপরীত অর্থ বোঝাতে এই সেন্টেন্সে না, বাট আরও নানান জায়গায় এই জিনিসগুলো, এই কানেক্টার্সগুলো ব্যবহৃত হতে পারে, যেমন দো, হাউএভার, অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড, ইনস্টেড। এখন সবগুলোর উদাহরণ তো আসলে দিতে গেলে অনেক টাইম লাগে, দ্যাটস ওয়াই আমি একটা উদাহরণ দিলাম, বাট তোমরা ডেফিনেটলি ওই জিনিসগুলো পাবা। পাঁচ নাম্বার এক্সাম্পলটা একটু দেখো, উদাহরণ দেওয়ার ক্ষেত্রে যে কানেক্টার্সগুলো ব্যবহৃত হয় এটা অনেক সিম্পল, আমাদের কমন এটা, ফর এক্সাম্পল, সাস অ্যাস, ফর ইনস্ট্যান্স, এই ধরনের। বাট এর মধ্যে ফর এক্সাম্পলটা অনেক বেশি ব্যবহৃত হয়। তো ইট হ্যাজ সাম নেগেটিভ সাইডস অ্যাজ ওয়েল, এই জিনিসটার কিছু নেগেটিভ জিনিস দিকও আছে, ঋণাত্মক বা নেতিবাচক কিছু দিকও আছে। ড্যাশ, যেমন ড্যাশ এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন, অতিমাত্রায় মোবাইল ফোন ব্যবহার করলে মে ড্যামেজ আওয়ার হিয়ারিং পাওয়ার, আমাদের শ্রবণ ক্ষমতা হ্রাস পেতে পারে। সো এই মোবাইল ধরেই এই প্যাসেজটা আনছি আমি, এই লাইনটা এখানে আনছি। সো ইট হ্যাজ সাম নেগেটিভ সাইডস অ্যাজ ওয়েল, এর আছে কিছু নেতিবাচক দিক। ফর এক্সাম্পল, যেমন এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন, অতিমাত্রায় বা অতিরিক্ত ব্যবহার করার ফলে মোবাইল ফোন মে ড্যামেজ আওয়ার হিয়ারিং পাওয়ার, আমাদের শ্রবণ ক্ষমতাকে ড্যামেজ করতে পারে, হ্রাস করতে পারে। সো এখানে আমরা কি দেব, ফর এক্সাম্পল। তো এখানে তুমি যদি চাও সাসেস দিতে পারো, তুমি যদি চাও ফর ইনস্ট্যান্সও দিতে পারো। তো আমরা আরেকবার দেখি, ইট হ্যাজ সাম নেগেটিভ সাইডস অ্যাজ ওয়েল, এর কিছু ঋণাত্মক দিকও আছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বা যেমন এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন। তো যেমন বা উদাহরণস্বরূপ বলার পরে এই লাইনটা আসছে যে কি, অতিমাত্রার মোবাইল ব্যবহারের ফলে আমাদের হিয়ারিং পাওয়ার কমে যেতে পারে, আমাদের শ্রবণ শক্তি ড্যামেজ হতে পারে। তো ছয় নম্বর লাইনটা কি, কোনো বিষয় বা ঘটনার প্রকৃত অবস্থা বা মূল অবস্থা প্রকাশ করতে যে কানেক্টার্সগুলো ব্যবহৃত হয়। একটা ঘটনা আসলেই কেমন ঘটেছে বা মূল অবস্থাটা কি, প্রকৃত অবস্থাটা কি, সেটা বোঝাতে এই কানেক্টার্সগুলো ব্যবহৃত হয়। ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি অথবা ইনডিড। ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে, অ্যাকচুয়ালি মানে আসলেই, আর ইনডিড মানে প্রকৃতপক্ষে। তো একটা এক্সাম্পল দেখো, দ্য নাইট বিফোর মাই ম্যাথ এক্সাম, আমার ম্যাথ এক্সাম পরীক্ষার পূর্বের রাতে, আমার গণিত পরীক্ষার পূর্বের রাতে, আই ওয়াজ কেয়ারফুল এনাফ। তো এক্সাম্পলটা একটু দেখো, দ্য নাইট বিফোর মাই ম্যাথ এক্সাম, আমার গণিত পরীক্ষার পূর্বের রাতে, আই ওয়াজ কেয়ারফুল, আমি সতর্ক ছিলাম, এনাফ যথেষ্ট, নট টু ওয়াস্ট এ সিঙ্গেল মোমেন্ট ইন ভেইন, আমার একটা মুহূর্ত যেন ব্যর্থতায় নষ্ট না হয়ে যায়। ভেইন মানে ব্যর্থতা বা খারাপ কাজে, ওয়াস্ট মানে ব্যয়। তো আমার গণিত পরীক্ষার আগের রাতে আমি খুবই সতর্ক ছিলাম বা যথেষ্ট সতর্ক ছিলাম কোন ব্যাপারটাতে, যাতে আমার একটা মুহূর্ত নষ্ট না হয়। ড্যাশ আই ওয়াজ সিরিয়াস অ্যাবাউট দ্য এক্সাম, আমি আসলে কি পরীক্ষাটা নিয়ে সিরিয়াস ছিলাম। তো এখানে আসলে বা ইনফ্যাক্ট অর্থে মূল অবস্থাটা কি, কেন আমি এক মুহূর্ত সময় নষ্ট করতে চাচ্ছি না, কারণ আমি আমার পরীক্ষাটা নিয়ে সিরিয়াস। সো এই যে প্রকৃত অবস্থাটা বা মূল অবস্থাটা, এটা বোঝাতে কি আসে, ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি। সো এখানে আমরা কি দিতে পারি, ইনফ্যাক্ট।
আই ওয়াজ সিরিয়াস অ্যাবাউট দ্য এক্সাম, অথবা কি দিতে পারি অ্যাকচুয়ালি আই ওয়াজ সিরিয়াস অ্যাবাউট দ্য এক্সাম। তো আশা করছি বুঝতে পারছো। নাও 7 নম্বর রুলটা একটু দেখো, কারণ বোঝাতে যে কানেক্টার্স গুলো ব্যবহৃত হয়, একদম একটা কারণ বোঝাবে জাস্ট, সিন্স অ্যাজ বিকজ। সিন্সও ব্যবহার করতে পারো তুমি, অ্যাজও ব্যবহার করতে পারো, আবার বিকজও ব্যবহার করতে পারো। তো আবার সিন্সেস আবার হিসাবে বা মত অর্থে অনেক সময় ব্যবহৃত হয়, বাট মোস্ট অফ দ্য টাইম কারণ বোঝাতে ব্যবহৃত হয়। তো ড্যাশ আওয়ার্স ইজ এন এগ্রিকালচারাল কান্ট্রি, আওয়ার ইকোনমি ডিপেন্ডস অন ইট। তো যেহেতু আমাদের দেশটা একটা এগ্রিকালচারাল কান্ট্রি, কৃষি প্রধান দেশ, তাই আমাদের অর্থনীতি ডিপেন্ডস অন ইট, আমাদের অর্থনীতিও ডিপেন্ড করে কৃষির উপর, কৃষির উপর। সো ড্যাশ আওয়ার্স ইজ এন এগ্রিকালচারাল কান্ট্রি, সো আমাদের দেশটা বেসিক্যালি কি কারণে আমরা কৃষির উপর ডিপেন্ড করি, কারণ আমাদের দেশটাই একটা কৃষি প্রধান দেশ। তো আমাদের অর্থনীতি, তো আমাদের অর্থনীতি এটার উপর ডিপেন্ড করে, কেন বা কি কারণে ডিপেন্ড করে, কারণ আওয়ার সিজন এগ্রিকালচারাল কান্ট্রি, কারণ আমাদের দেশটাই কৃষি প্রধান দেশ, কারণ দেশটা কৃষি প্রধান হওয়ার কারণে আমাদের অর্থনীতি ডিপেন্ড করতেছে কৃষির উপর। তো এই কারণে অর্থে এখানে কি ব্যবহৃত হয়, সিন্স বা অ্যাজ অথবা বিকজ। তো এখানে অ্যান্সার হচ্ছে সিন্স আওয়ার সিজন এগ্রিকালচারাল কান্ট্রি, অথবা তুমি ব্যবহার করতে পারো এখানে অ্যাজ, অ্যাজ আওয়ার সিজন এগ্রিকালচারাল কান্ট্রি। বাট বিকজটা এখানে হবে না, বিকজ অন্য অন্য ক্ষেত্রে বিকজ ব্যবহৃত হবে, বাট তোমাকে বুঝতে হবে যে এখানে কোনটা যাচ্ছে অর্থ অনুযায়ী তিনটার মধ্যে, বা একাধিক কানেক্টার্স ব্যবহার করা যায়, বাট এখানে বেস্ট কোনটা তোমাকে সেটা ব্যবহার করতে হবে। বাট এই সিন্সেস বিকজ তিনটাই একটা অর্থে ব্যবহৃত হয়, কি অর্থে, কারণ অর্থে, এটা একটু মাথায় রাখবা। চলো আমরা 8 নম্বর রুলে যাই। তো দেখো, কোনো কিছুর প্রভাব বা ফলাফল প্রকাশ করতে যে কানেক্টার্স গুলো ব্যবহৃত হয়, একটা ঘটনা বা একটা কাজের প্রভাবটা কি হবে বা এর ফলাফলটা কি হবে সেটা প্রকাশ করতে যে কানেক্টার্স গুলো ব্যবহৃত, একটু খেয়াল করো, সো অথবা দেয়ার ফোর, সো মানে তাই, দেয়ার ফোর মানে সুতরাং, বাস মানে এভাবে বা এরূপে, অথবা কি কি আছে, অ্যাজ এ রেজাল্ট মানে ফলে, কনসিকুয়েন্টলি মানে ও ফলে, ফাইনালি মানে অবশেষে, ইভেন্সুয়ালি মানে ফলে, ইন কনক্লুশন মানে উপসংহারে। তো এর যে কোনোটা তুমি ব্যবহার করতে পারো, বাট ক্ষেত্র বিশেষটা আমাদের একটু বুঝতে হবে যে কোন ক্ষেত্রে কোনটা মোর অ্যাপ্রোপ্রিয়েট লাগে, সেক্ষেত্রে আমরা সেটা ব্যবহার করব। একটা এক্সাম্পল দেখো, ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট, এটা একটা খুবই দুঃখের বিষয় যে সাম অফ দ্য স্টুডেন্টস পাস দেয়ার ভ্যালুয়েবল টাইম, তাদের মূল্যবান সময় অতিক্রম করতেছে ইন ফেসবুক, ফেসবুকে ড্যাশ দে ক্যান নট প্রিপেয়ার দেয়ার লেসনস ওয়েল, তাই তারা তাদের লেসনটা ঠিক মতো প্রিপেয়ার করতে পারতেছে না। কিছু, এটা খুবই দুঃখের বিষয় যে কিছু ছাত্রছাত্রী তাদের ভ্যালুয়েবল টাইম, মূল্যবান সময় পাস করতেছে কোথায়, ফেসবুকে, আর এর প্রভাবটা বা ফলাফলটা কি, দে ক্যান নট প্রিপেয়ার দেয়ার লেসনস ওয়েল, তাই তারা তাদের পরীক্ষার বা তাদের লেসনসগুলার যে প্রস্তুতি সেটা সঠিকভাবে নিতে পারতেছে না। এখন এই যে সময় নষ্ট করতেছে ফেসবুকে, বাট এর প্রভাবটা বোঝাচ্ছে এই যে লেসনের উপরে। এখন এই প্রভাব বা ফলাফল ব্যবহার করতে আমাদেরকে সার্ড একটা কানেক্টার্স ইউজ করতে বলতেছে। তো এখানে আমরা যে কোনোটা দিতে পারি, তুমি যদি এখানে সো দাও অ্যান্সার কারেক্ট, দেয়ার ফর দিলে অ্যান্সার কারেক্ট, অ্যাজ এ রেজাল্ট অ্যান্সার কারেক্ট, কনসিকুয়েন্টলি কারেক্ট, এনি ওয়ান, তো এখানে আমরা কি দিব, অ্যাজ এ রেজাল্ট বা সো দে ক্যান নট প্রিপেয়ার দেয়ার লেসনস, তাই তারা তাদের লেসনসগুলো ঠিক মতো প্রস্তুতি বা প্রিপেয়ার করতে পারতেছে। 9 নম্বর এবং লাস্ট রুলটা একটু দেখো, নিম্নোক্ত রিলেটিভ গুলো মনে রাখা দরকার যা প্রায়, তো 9 নম্বর রুলটা একটু দেখো, তো 9 নম্বর রুলটা একটু দেখো, নিম্নোক্ত রিলেটিভ প্রোনাউন গুলো মনে রাখা দরকার যা প্রায়শই কাজে লাগে। দেখো এখানে কিছু রিলেটিভ প্রোনাউন আছে যেগুলো প্রায় কানেক্টার্স এর মধ্যে কাজে লাগে, প্রায় কি মাঝে মধ্যেই পাবা। তো দেখো প্রথমটা হচ্ছে হোয়াট মানে কি, হু মানে কে, ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয় হু, হুইজ অথবা দ্যাট যা বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয় বা বস্তুর ক্ষেত্রে কি ব্যবহৃত হবে, হুইজ বা দ্যাট, হোয়েন সময়ের ক্ষেত্রে কি বোঝে, হোয়েন, হোয়ার স্থান বা জায়গা বোঝালে ব্যবহৃত হয় হোয়ার, আর কাকে বোঝাতে হুম ব্যবহৃত হয়। তো এর মধ্যে মোস্ট যে জিনিসগুলো কাজে লাগবে আমি একটু বলি, ব্যক্তির ক্ষেত্রে হু, বস্তুর ক্ষেত্রে হুইজ বা দ্যাট, সময়ের ক্ষেত্রে হোয়েন, এবং স্থান বা জায়গার ক্ষেত্রে হোয়ার। নাও একটু দেখো, হি অলওয়েজ লাভস টু রিড দোজ বুকস, সে সবসময় ওই ধরনের বই পড়তে পছন্দ করে বা ওই বইগুলো পড়তে পছন্দ করে, ড্যাশ আর রিটেন বাই হুমায়ুন আহমেদ, যেগুলো লেখা হয়েছে হুমায়ুন আহমেদের দ্বারা। এখন দেখো সে সবসময় ওই বইগুলো পড়তে ভালোবাসে, বইগুলো, বই বস্তুবাচক, তো বস্তুবাচক যদি বোঝায় তাহলে হুইজ বা দ্যাট বসে। তো এখানে আমরা কি ব্যবহার করতে পারি, হুইজ
আর রিটেন বাই হুমায়ুন আহমেদ, যেগুলো লেখা হয়েছে কার দ্বারা, হুমায়ুন আহমেদের দ্বারা, বা যেগুলো হুমায়ুন আহমেদ লিখেছেন। তো এই জিনিসগুলো, এই হু, হুইজ, দ্যাট, হোয়াট, হোয়েন, হোয়ার, হুম, এইগুলো বেসিক্যালি রিলেটিভ প্রোনাউন, এগুলো কানেক্টার্স না। বাট এগুলো কানেক্টার্সের ক্ষেত্রে সারা কখনো কখনো দিয়ে দেয় তুমি ব্যবহারটা জানো কিনা বা বোঝো কিনা এটা টেস্ট করার জন্য। তো এই জন্য এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তো নাও আমরা ঢাকা বোর্ড 2019 সালটা একটু প্র্যাকটিস করবো।